ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ছাদ থেকে আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর লাগে আর কি, এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর পেঁপে হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। এসিন ব্লগসের পক্ষ থেকে আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো এসিন ব্লগসের ছাদের উপর। এই যে দেখতে পাচ্ছেন ছাদের উপর নিয়ে আসছি আপনাদেরকে, সবুজ গাছপালা কত সুন্দর লাগতেছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, ছাদ থেকে দেখেন ভিউয়ার্স কত সুন্দর লাগতেছে বাড়ির আশেপাশের দৃশ্যগুলো। দেখেন ভিউয়ার্স কত সুন্দর লাগতেছে। এটা হলো এসিন ব্লগসের নিজের বাসা আর কি, তিনতলা ফাউন্ডেশনের একটা বিল্ডিং, একতলা অলরেডি ইয়া হয়েছে, আর ওই যে কিছুদিন পর ফাউন্ডেশনের কাজ চলবে, দোতলার কাজ। ভিউয়ার্স দেখেন সুন্দর লাগতেছে, গাছপালা কত সুন্দর। ভিউয়ার্স, ছাদের উপর একটা বাগান করার, মানে ফুলের বাগান করার ইচ্ছা আছে, তো আপনারা কমেন্টে বলে দিন যে কি ফুলগুলা ছাদের উপর আর কি মানে দীর্ঘদিন থাকবে বা ভালো হবে বা গাছগুলো মারা যাবে না, এই ধরনের কোন ফুলগুলো আর কি লাগানো যায় একটু কমেন্টে আপনারা বলে দিন। অনেক ইচ্ছা আছে যে ছাদের উপর একটু ফুলের বাগান করব আর কি, আপনারা একটু বলে দিন যে কোন গাছগুলো লাগাইলে মানে ভালো হবে আর কি, বলে দিন আপনারা। দেখেন ভিউয়ার্স কত সুন্দর একটা ওয়েদার, আপনাদেরকে আমি নিয়ে আসছি। দেখেন ভিউয়ার্স, ছাদ থেকে আশেপাশের দৃশ্যগুলো কত সুন্দর লাগে আর কি, এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের একটা পেঁপে গাছ হয়েছে, পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে কিন্তু এখনো অনেক ছোট ছোট, আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দর পেঁপে হয়েছে।